হ্যালো গাইস, আজকে একটি অন্যরকম ধরনের ভিডিও করব। আমার যে প্লে বাটন কবে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মনিটাইজেশনই অন হলো না এখনও পর্যন্ত, ওয়াচ টাইমই তো এখনও ঠিক মতো হলো না। তো ভাবলাম কেননা গড়েই একটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ছোটোখাটো একটা মিনি প্লে বাটন তৈরি করা যাক। প্লে বাটনটা আমি কীভাবে তৈরি করবো সেটার ফুল প্রসেসটা তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যে কাজটা আমার কাছে কোনোরকম কোনো ছিল না, সেই জন্য আমি গিফট র্যাপের যে কাগজগুলো হয় তার পিছনটা দেখবে কাঁচের মতো হয়, চকচক করতে থাকে, তো সেটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে ছোটো ছোটো 1 টাকা দামের চকলেটের প্যাকেটগুলোও ইউজ করতে পারো, ওগুলোও কিন্তু খুব ভালো কাজ হবে। তারপরে আমার কাছে সিলভার কালার ছিল না, এর জন্য আমি হালকা ব্ল্যাকের সাথে হোয়াইটটা একটু বেশি করে অ্যাক্রিলিক কালার মিক্স করে একটা গ্রে কালার বানিয়ে নিয়েছি। অনেকটা ভালো লাগছিলো দেখতে, বোঝাই যাচ্ছিলো না যে এটা সিলভার কালার নয়। এরপর ইউটিউবটা একবার বানানোর সময় পুরো ভুল করে ফেলেছিলাম, তার জন্য পুরোটা আবার গ্রে করে নিয়েছি, এরপরে আবার করছি নতুন করে। আর ভাবতে পারিনি ইউটিউব লেখাতে এতটা ভালো হবে, যাই হোক ভেবেছিলাম তো অনেকটাই বাজে হবে, মোটামুটি ভালোই হয়েছে। আর শেষে আমি আরও কিছু অ্যাড করেছিলাম, যেমন আমার চ্যানেলের নাম সাথে 100K সেটার ভিডিওটা করা হয়নি, তোমরা সেটা আমার ফটোসে দেখতে পারবে বা ভিডিও শর্টে দেখতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, যাতে খুব শিগগিরই আমিও প্লে বাটনটা পেয়ে যাই।